দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবীর এত দেশে প্রভাব পড়েনি যা করোনার ফলে হয়েছে এভাবেই বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ছবিটি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী প্রসঙ্গত বৃহস্পতিবার রাত আটটার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি মারুন করোনার বিরুদ্ধে সরকারের পদক্ষেপ ও দেশবাসীর করণীয় বিষয় নিয়েই বক্তব্য রাখেন মোদী করোনা মোকাবিলায় তিনি দেশবাসীর কাছে আগামী কয়েকটি সপ্তাহ চেয়েছেন এই সময়কালে দেশবাসীকে কিছু নিয়ম অনুসরণের আবেদন করেছেন তারই সঙ্গে আগামী রবিবার অর্থাৎ বাইশে মার্চ জনতা পালনের কারফিউ কথা বলেছেন প্রধানমন্ত্রীর ব্যাখ্যায় জনতা কারফিউ হল জনতাকে নিয়ে জনতার দ্বারা জনতার নিজের ওপর কারফিউ জারি করা কি সেই কারফিউ তা হল আগামী রবিবার সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত কোনো দেশবাসী ঘরের বাইরে যাবেন না শুধুমাত্র বিশেষ প্রয়োজন যেমন খাবার বা ওষুধ আনতে যাওয়ার মতো জরুরি কাজ ছাড়া প্রধানমন্ত্রী সব রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন এই জনতা কারফিউর নেতৃত্ব দেওয়ার জন্য